بسم الله الرحمن الرحيم আজকে প্রায় বেশ কয়েকদিন পর বাসা যাচ্ছি শীতের ছুটি পেলাম পেলাম বলতে কি দিছি আর কি 5-6 দিন তো চিন্তা করলাম একটু ঘুরে আসি কারণ একঘেয়েমি লাগতেছিল খুব প্রচন্ড একঘেয়েমি লাগতেছিল এখন একটু ঘুরে আসি আর যাওয়ার কথা ছিল সকালে কিন্তু আনুষঙ্গিক এগুলা করতে ওটা করতে মানে করতে এগুলা কাজ করতে মানে ছোটখাটো কাজ করতে করতে মানে বিকাল হয়ে গেল সকাল 10টা 9টার মধ্যে রওনা দেওয়ার কথা ছিল ঘুম থেকেই উঠছি কখন ঘুম থেকে উঠলাম আমি 9:30টার দিকে 9:32 কারণ ঘুমাইছিলাম লেট করে যে পিকনিক ছিল রাতে পিকনিক খায় আসতেই তো রাত 2টা বাজে তারপরে ঘুমাইতে ঘুমাইতে 3টা দেখলাম 3:30 বাজছে এই কারণে সকাল 9:30 বা 9:32 উঠছি তারপরে তো উঠে কিছু কাজ ছিল কাজগুলো কমপ্লিট করলাম তারপরে এই যে এখন রওনা দিচ্ছি মানে বিষয়টা কি দুপুরের সকালের খাবার খাইছি আমি সকালের খাবার খাইছি কয়টার সময় 12:30টা কি 12টার সময় খাইলাম আর দুপুরের খাবার আমি খাইনি খালি একটু মানে কি তরকারিটা খাইছি শুধু ভাত খাইনি মানে ক্ষুধা লাগেনি আমাকে তাই তবে মাথাটা কেন জানি ব্যথা করতেছে কারণ হয়তো রাত জাগছিলাম এই কারণে নাকি ঘুম ধরতেছিল খুব আবার এখন যদি ঘুমাই তাহলে ফের সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার সময় বাইক আমি সাধারণত হাইওয়েতে চালাইতে চাই না বা চালাইতে ইচ্ছা করে না বা ফ্যামিলি থাকাও বারবার নিষেধ করে যে রাতে যেন হাইওয়েতে বাইক না রাইড করি এই আমার যতটুকু মনে হচ্ছে আমার বাইকের চাকার মনে হয় একটু হাওয়া কম আছে তো আমি এখন আশেপাশে দেখতেছি কোথায় আছে এখানে মনে হয় আছে দেখতে পাচ্ছি এই যে এখানে একটা মেশিন দেখতে পাচ্ছি এইখানেও পাচ্ছি একটা এখানে কি আছে লোক আছে এখানে চাকা হ্যাঁ যাক উনি ওই পাশে যাইতে বললো ওই পাশে যাই একটু দুইটা চাকা চেক করেন তো উনি আমার কাছ থেকে একটু সময় চেয়ে নিলেন আমি আবার দিলাম হাওয়া নাই না আর মনে হচ্ছিল যে হাওয়া নাই
بسم الله الرحمن الرحيم. এই সাইডে যাইতে হবে আমাকে। পড়লাম তো ব্লেজার আর একটা লেদারের জ্যাকেট নিলাম ব্যাগে, কারণ লেদারের জ্যাকেট যদি এখন পরি তাহলে এবার ব্লেজারটা নিব কিভাবে? এমনিতে তো আমি ভাস করতে পারি না এগুলা, ব্যাগে তো ব্লেজার মানে কোট কিভাবে সাজাবো আমি, মানে কিভাবে ভাস করবো আমি জানি না, তাই বাধ্য হয়ে ব্লেজারটাই পরলাম। আর হাত মোজাগুলো মানে বাইক রাইড করার জন্য যে হাত মোজা থাকে সেগুলো কোথায় রাখছি, মানে খুব ভালো ছিল, কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না বলতে কি ব্যাগের ভিতরে আছে, কিন্তু কে খুঁজবে ব্যাগের ভিতর? ব্যাগ বলতে বড় ব্যাগ আছে, ওই বড় ব্যাগটা আমি খুলিনি, ভালো লাগে না, তাই কাপড় চোপড় অনেক আছে, এগুলো কে খুলবে, তাই খুললাম না। বাসা থেকে এসে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে হাত মোজাগুলো বের করবো, নাহলে বাইক রাইড করা খুব কঠিন হবে সকালবেলা। মনে হচ্ছে বাতাসটা বুকে লাগতেছে একবার, এটা তো ফাঁকা হয়ে আছে, শুধু পেটের বোতামগুলো লাগাই দিছি। চারটা বাজে গেল, বিকেল চারটা। আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে আমি খুব দ্রুত বাইক রাইড করি না, বাইক চালাই না আমি দ্রুত, ধীরে ধীরেই যাই, 70 সর্বোচ্চ 80, তবে 80 আমি বিশেষ বিশেষ ক্ষেত্রে যাই, তাছাড়া আমি যাই না, ওই 40-60-এর মধ্যেই সীমাবদ্ধ থাকি আমি, চেষ্টা করি। এখন আছে কত, এখন 41-42-42। সালাম সালাম হাজার সালাম সকল শহীদের স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির স্মরণে। কালকে পিকনিক খাইছি, ঠান্ডা লাগছে খুব, রাতের বেলা আসছে, রাতে যা কুয়াশা কালকে ছিল মাথায় নষ্ট, এই ব্যাপার চলে এগুলো রাস্তা। সকল শহীদের স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির স্মরণে, সালাম সালাম হাজার সালাম, লা 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 লা, আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির স্মরণে। এই জায়গাটাকে কি বলে, আনসার ক্লাব বটতলি বলে এই জায়গাটাকে। আর এদিক দিয়েই যাব আমি আমার বাসায়। বলে রাখা ভালো, আমি 2004 সাল থেকে আমার বাসা ছাড়ছি, কত বললাম 2004 সাল, আর আজকে মানে আজকে হচ্ছে কি, ও আমি তো একটা কথা বলতে ভুলে গেছি, হ্যাপি নিউ ইয়ার 2023। আসলে আমি আপনি চাইলে তো আর হ্যাপি থাকা যাবে না, যদি আল্লাহ না চায়, তাই না? আল্লাহ সৃষ্টিকর্তা যদি না চায় তাহলে তো আমরা বললেও আমরা থাকতে পারবো না হ্যাপি। তো কি যে বলতে যাচ্ছিলাম ভুলে গেছি, কি বলতে যাচ্ছিলাম, ও হ্যাঁ, আমি 2004 সাল থেকে আমার বাসা ছাড়ছি, গ্রামের বাসা ছাড়ছি। আমার জীবনটা ছিল ফটিক চক্রবর্তীর মতো,
যারা রবীন্দ্রনাথের ছুটি গল্পটা পড়ছেন, গল্প না নাটক ছিল, এটা গল্প ছিল, ছুটি গল্প ছিল, যারা ওই গল্পটা পড়ছেন রবীন্দ্রনাথের, তারা হয়তো বুঝতে পারবেন যে ওখানে ফটিক চক্রবর্তী এবং তার ভাই মাখনলাল তাদের একটা জীবনী বলা ছিল সেখানে। খুব মানে আমরা সম্ভবত স্কুল লেভেলের ছিল, ক্লাস 9-10 অথবা 8-এ ছিল, এরকম কিছু একটা ছিল। তো আমরা খুব মজা করে পড়তাম, ভালো লাগতো। এই ফটিক চক্রবর্তীর মতো আমার জীবন ছিল। কেমন? যেমন সেই সময় তো মোবাইল টোবাইল ছিল না, সবার বাড়িতেই টেলিভিশন ছিল না। 2001-2 কথা বলতেছি আমি, 1-2-3 কথা বলতেছি। মানুষের বাসায় টেলিভিশন দেখতে যাইতাম, সাদা কালো টেলিভিশন ছিল, এন্টেনা ছিল, এরিয়াল যেটাকে বলে মানুষ গ্রামে, এরিয়াল ঘুরাইতে হইতো, বাস ঘুরাইতে হইতো। তারপর শুক্রবার তো বুঝতেই পারতেছেন, তখন ছোট ছিলাম, আবার আমার বাবা ছিল প্রাইমারি স্কুলের শিক্ষক, শুক্রবারে উনি ফ্রি থাকে, তাছাড়া প্রতিদিন তো স্কুল থাকতো। তো নামাজ পড়ে এসে আমাদেরকে কোথাও যাইতে দিত না, আমাকে, আমার বোনকে, আমি সবার ছোট তো তাই আমাকে বেশি। আমাদের একটা মেইন গেট ছিল, ওই মেইন গেটটাতে মা তালা লাগাই দিত একবারে, যেন আমরা, আমার বোন, আমি যেন বাইরে না বাইরে দিতে পারি। আর বাইরে কেন এই কথাটা বলে, কারণ শুক্রবার সিনেমা হইতো কিন্তু বিটিভিতে, আর আমাদের টেলিভিশন ছিল না। আমি কিন্তু আবারও বলতেছি 2001-2 কথা বলতেছি, 2001-2 বা 2000 সাল বা 99 সাল, এই সালগুলোর কথা বলতেছি। টেলিভিশন কখন যে নিছি মনে পড়তেছে না আমার, ওই সময়ই নিছি মনে হয়, 2001-2 বা 2000 সাল এরকম হবে মনে হয়। তো আমি 2000 সাল বা তার একটু আগের কথা বলতেছি, যে সময় আমাদের সাদা কালো টেলিভিশনও ছিল না। এই গাড়িটা স্টপ করতেছে। তো যেটা বলতেছিলাম, আমাদের মেইন গেটটা লাগাই দিত, তালা মারি দিত, লাগাবে তালা মারি দিত। তো আমাদের একটা প্রাচীর ছিল, ওই প্রাচীর দিয়ে কিন্তু টপকে পার হয়ে যাওয়া যেত। তো আমি, আমার বোন, বিশেষ করে আমি দেয়াল টপকে পার হয়ে যেতাম, আর মা বাবা তো ঘুমাইতো, বুঝতে পারতো না। আর আমি তো, আমি আমার বোন অন্য রুমে ছিলাম, ছোটো ছিলাম তখন। তো এইভাবে অন্যের বাসায় আমরা টেলিভিশন দেখতে গেছিলাম। তারপর কি হচ্ছে এখানে, হ্যাঁ, তো এইভাবে আমাদের জীবন গেছে। তারপর সেই সময় তো ছিল না, কি বলে এটাকে, কারেন্ট খুব কম থাকতো, খুবই কারেন্ট যাইতো তখন। কেরোসিন দিয়ে চলতো হারিকেন নামে একটা জিনিস, এখন তো আজকের ছেলে পেলে চিনবেই না এগুলো, যারা সেই সময়ের মানুষ তারা চিনবে। তো আমরা হারিকেন দিয়ে পড়াশোনা করতাম কারেন্ট চলে গেলে। তারপর শুক্রবার আলিফ লায়লা নামে একটা জিনিস হইতো, ইত্যাদি নামে কিছু হইতো, তারপরে কী নাম এটার, থিপ ও বাগদাদ নামে কিছু হইতো। রাতে আমাদেরকে এগুলো দেখতে দিত না, আমাকে, আমার বোনকে, আমার বাবা দেখতে দিত না। আমরা বারান্দায় পড়াশোনা করতাম। তো মাঝে মাঝে বাইরে থেকে, মানে রুম থেকে সাউন্ড খুব কম আসতো, কিন্তু আমরা বুঝতে পারতাম যে আলিফ লায়লা হচ্ছে বা ইত্যাদি হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে, মানে মজাদার টাইপের জিনিসগুলো। তখন খুব আফসোস হইতো, কেন দেখতে পারলাম না, মানুষ দেখে, আমাদের বন্ধু বান্ধবরা দেখে, আমরা দেখতে পারতেছি না। একটা কথা বলি, সেই সময় কিন্তু আমাদের টেলিভিশনও ছিল, তার কিছুদিন পর আমরা সাদা কালো টেলিভিশন নিয়েছিলাম, সাদা কালো টেলিভিশন নিয়েছিলাম। তো এখন অবশ্য সাদা কালো টেলিভিশনটা পড়ে আছে, ওটা কেউ নিবে না, হাংরি যারা ভাঙা ভাঙা জিনিসপত্র কিনে তাদেরকে অবশ্য বলা হয়নি, তবে এটা পড়ে আছে। আমরা কালার টেলিভিশন কিনে 2005 সালে মনে হয়, 5 কি 6, এখনও চলতেছে ওইটা, 21 ইঞ্চি মনে হয়, 24 ইঞ্চি। সেই সময় আমরা কি বলে এটাকে, সিডিও কিনছিলাম, সিডি এবং টেলিভিশন সাদা কালো, এই সরি রঙিন। তারপরে তো এইভাবে চলতো আমাদের জীবন, বিশেষ করে আমার জীবনটা চলতো, বললাম যেটা আর কি, ফটিক চক্রবর্তীর মতো। আমি ঘুড়ি উড়াইতাম, ঘুড়ি বানাইতাম। তারপর ঘুড়ি বানানোর জন্য কি লাগে, আঠা লাগে না, সেই আঠা ছিল না, আঠা কেনার টাকাও ছিল না, সেই সময় টাকা কোথায় পাবো আমি, আর টাকা তো চাইতেও পারতাম না, ভয় লাগতো, এরকম কিছু একটা ছিল। তারপরে এক ধরনের ফল পাওয়া যেত, সম্ভবত বহল এরকম কিছু একটা নাম বলে মনে হয় গ্রামে, ভুলে গেছি আমি। তো ওই ফলের একটা আঠা পাওয়া যেত, ওই আঠা দিয়ে আমি আমার বন্ধুরা ঘুড়ি বানাইতাম, তারপরে আমরা উড়াইতাম। কখনো কখনো মার কাছ থেকে 1-2 টাকা নিয়ে ওই যে সুতা পাওয়া যেত, সুতা কিনতাম, অথবা বাড়ির সুতা ছিল সেই সুতাগুলো নিতাম।
এই গাড়ি ডিস্টার্ব করতেছে। তো যা হোক, যেটা বলতেছিলাম, তো এই যে ঘুরি উড়াইতাম, কখনো কখনো ঘুরি আমাদের বাসায়, আমাদের বাসার মানে উপরে টিনের উপরে টিন ছিল, আমাদের টিনের বাসা, টিনের বাড়ি, টিন তো না মানে উপরে টিন ছিল, এমনিতে তো দেয়াল টেয়াল যেগুলো ছিল ইটের সবই আছে, এখনো আছে, কিন্তু উপরে টিন ছিল আমাদের। তো টিনের উপরে উঠে আমি ঘুরি উড়াইতাম, কখনো কখনো দেখতাম যে সুতা ছিঁড়ে গেছে, এই দৌড় ঘুরির পিছনে দৌড়, এতে দৌড়ে দেখলাম, দেখতাম যে ওই যে কি বলে গাছের ডালে, কোনো একটা গাছের ডালে পড়ে গেছে। এটা একটা জীবন ছিল আমাদের, আমার আমার বন্ধুর আমার। তারপরে আমরা পাখি মারতাম, যেটাকে বাটুল বলে, বাটুল বাটুল না কি বলে আল্লাহ জানে, অন্য জায়গায় আমাদের এলাকায় বাটুল বলতো গ্রামে। সেই সময় মজাদার বিষয় হচ্ছে ওগুলাকে ভালটুক বলতো মনে হয়, ভালটুক, ওই যে বাটুল যে বানায় পাখি মারার জন্য। তো ওই ভালটুক কেনার টাকা ছিল না তখন, আমাদের ওই যে মোটর সাইকেলের বা সাইকেলের যে টায়ারের যে কি বলে ওগুলাকে টিউ 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 বা টায়ার যেগুলো বলে, ওগুলাকে দিয়ে আমরা ইয়ে বানাইতাম, আমি বানাইতাম যে ভালটু বাটুল বানাইতাম, পাখি মারতাম, তারপর মাটির মার্বেল বানাইতাম, ওগুলো দিয়ে পাখি মারতাম আমরা। তারপর তো যখন টাকা হইতো, টাকা হতো, তখন আমি ফালতু কিনছি 3 টাকা করে গোস্ত, গোস্ত না কী যেন বলে ওগুলা ভুলে গেছে, 3-4 টাকা করে ছিল, ওগুলো নিয়ে তখন বানাইতাম, ওগুলো দিয়ে পাখি মারতাম, বিভিন্ন গাছে গাছে পাখি ছিল, মাটির গুলি বানাইতাম, মার্বেল ওগুলো দিয়ে মারতাম। যদিও বা কখনো কখনো দেখা গেছে যে খুব কম সময় পাখি পড়ে গেছে, মানে মারা গেছে বা পাওয়া গেছিলো পাখিকে, ম্যাক্সিমাম সময় এটা পাখি সাইড দিয়ে চলে যায়, পাখিকে লাগেই না। তারপর এটা একটা জীবন ছিল আমাদের। তারপরে আরেকটা জীবন বলি, আরেকটা মজাদার ঘটনা বলি, সেটা হচ্ছে ওই যে সেই সময় সময় সিগারেট ছিল, সিগারেট এখনো তো সিগারেট আছে, সিগারেটের ইয়া ছিল যে প্যাকেট ছিল, সিগারেটের প্যাকেট দিয়ে আমরা তাস খেলতাম, সিগারেটের প্যাকেট দিয়ে তাস খেলতাম। তারপরে ওই যে দিয়া সেলাই ছিল, আছে না দিয়া সেলাই, এর প্যাকেট দিয়ে আমরা ইয়া বানাইতাম, তাস বানাই তাস খেলতাম, এটা মার্বেল খেলতাম, এগুলো আমার মনে পড়তেছে। তারপর মাঝে মাঝে আপনার কি বলে এগুলোকে বাদাম বিক্রি করে, বাদাম বেচা যায় আসে, ওরা আসতো, তো 2-1 টাকা করে মার কাছ থেকে নিতাম। সেই সময় তো 1-2 টাকা মানে অনেক, যারা সেই সময়ের মানুষ তারা বলতে পারবে, 1-2 টাকা মানে 2-3 টাকা মানে অনেক সেই সময়। তো ওইটা দিয়ে বাদাম নিতাম, কাবলি বুট নামে এক ধরনের বুট ছিল, ওইগুলো বুট নিতাম। তারপর শ্যাম্পাপুরি নামে একটা শ্যাম্পাপুরি নামে শ্যাম্পাপুরি একটা খাবার ছিল, ওই লোকগুলো নিয়ে আসতো লোকটা, ওদের কাছে ওনার কাছ থেকে আমরা নিতাম, বোতলের ভাঙা দিয়ে বা আরও কী কী যেগুলো বলে ওগুলো দিয়ে, ভাঙা চোরা দিয়ে নিতাম, কখনো টাকা থাকলে টাকা দিয়ে নিতাম। আমার বাবা তো ছিল না, আমার বাবা তো স্কুলে ছিল, আর আমি তো ছিলাম বাড়িতে, কারণ 12টার মধ্যে আমি চলে আসতাম, যখন আমি দ্বিতীয় শ্রেণীতে প্রথম শ্রেণীতে, আমি তো আমার বাবার স্কুলে পড়ছি প্রাইমারি, এটা একটা বিষয়। তারপর কি মানে এটা জীবন ছিল আমার, এভাবে চলতো। তারপরে কি বলবো, আরও অনেক এরকম ঘটনা আছে। একবার আমার বন্ধুরা আর আমি দুজনে মিলে, আমরা আমার একটা দাদি ছিল, দাদির একটা সজনা গাছ ছিল, সজনা গাছে সজনা ধরছে, তো আমরা মজা করে বন্ধুকে বললাম, ও বা আমি যে কেউ একজন বলছে, আমরা 2-3 জন ছিলাম যে সজনা পারবো, পারে ফির কী করবো, খাইতে তো আর পারবো না, কেন যে এটা ইচ্ছা হয়েছিল তো সজনা পারবো। তো গেলাম সজনা গাছের কাছাকাছি, আশেপাশে কেউ নাই, তারপরে ওকে আমার বন্ধুকে আমি তুলে দিলাম, উপরে উঠে দিলাম, ও তুললো, ও আমি ওকে তুলে দিলাম কি ও আমাকে তুলে দিল এটা আমার মনে পড়তেছে না। তারপরে সজনাকে টান দিতে গিয়ে পুরো ডালটাই ভেঙে গেছে। এই যে আমরা দৌড় দিছি ভয়েতে, দৌড়তে কোন দৌড়, শেষ পর্যন্ত অনেক দূর গেছি দুজনে আমরা। তারপরে কিছু করে পরে দেখলাম ওই দাদিটা আমাদের বাড়িতে আসে, বিচার বিচার তো না, অভিযোগ দিল, এই এরা এই কাহিনী করছে। তখন ফির মা আমাকে বকাবকি শুরু করে দিল, আমার মা আমাকে বকাবকি শুরু করলো, আর দেখছেন বাসের অবস্থা, এদিক দিয়ে কিভাবে কেন আসতে হবে, এত সাইড মানে এত কাছে, এই হচ্ছে অবস্থা বাসের। তো যা হোক, তো এইভাবে আমাদের চলতো, বিচার টিচার তো হয়েছিল, বলা বকাবকি, বিচার তো না মানে বকাবকি করছিল আর কি।
তারপরে আমাদের আমার জীবন চলছে, আমাদের কি বলে এটাকে, আমাদের একটা পুকুর ছিল, এখনো আছে, এখন ওই পুকুরে কেউ যায় না। প্রতি শুক্রবার না, মাঝে মাঝে শুক্রবার, আমার বাবা তো শুক্রবারই ফ্রি থাকে, আমার বাবা আমি কখন আমার ভাই বা আমার ভাই না গেলেও আমি যাইতাম, আমার বাবা জাল দিয়ে মাছ মারতাম, মানে মাছ ছাড়ে দিতাম আমরা আমাদের পুকুরে, বিশাল বড় বড় মাছ। এখন মানে ওই মাছ তো আশেপাশে আমরা পাই না খুঁজে, বিশাল বড় বড় মাছ পাইতাম, সবাই দেখে থাকতো যে আমাদের পুকুরে এত বড় মাছ, সবাই দেখে থাকতো। আমরা একটা বা দুইটা তুলে নিলেই এনাফ, কারণ আমাদের লোকজন চার পাঁচজন বাড়ির। তো শুক্রবারে আমরা মাঝে মাঝে মাছ তুলতাম, বড় বড় মাছ বাড়ির। এখন ওই পুকুরে কেউ মাছ, আমরা মাছ ছাড়িয়ে দেয় না, পুকুর পরেই আছে, কি আমার বাবাও জানে, আমিও জানি, আমার ভাইও জানে এখানে, কারণ এগুলা আমার বাবা তো সময় হয় না এগুলা যাওয়ার, আমারও আমিও পারি না এগুলা কিছু। তো এইটা বিষয়। তারপর আরও অনেক আমাদের জীবনে মজার ঘটনা আছে, আমার জীবনে মজার ঘটনা আছে। আমাকে একবার, আমি তো আমার বাবার প্রাইমারি স্কুলে পড়তাম, পড়ছিলাম, ওইখানে তো আমাকে ভালো করতেই হবে, নাহলে তো একটা খারাপ বিষয়, তাই না? তো ওইখানে একটা ম্যাডাম, ম্যাডামটা মারা গেছে, হিন্দু ম্যাডাম ছিল, তো উনি ম্যাথ নিত, কি যেন কারণে ম্যাথটা পারি নাই, তো যা রেগে গেছিল উনি ডাস্টারটা উনি দূর থেকে আমাকে ছুঁড়ে মারছিল, আমাকে লাগছিল খুব, বাপরে বাপ, সেই রকম লাগছিল। তারপরে এরকম আরো ঘটনা ঘটছে, যেমন আমার বাবার সাথে আমি যাইতাম স্কুলে, তখন তো প্রথম দ্বিতীয় শ্রেণী, প্রথম দ্বিতীয় শ্রেণীতে মানে কি 12টার দিকে ছেড়ে দিত, চলে আসতে হবে না আমাকে, আমার বন্ধু সবাই চলে আসতো, আমাকে আটকে রাখতো আমার বাবা, বলছে না আমার সাথে তুমি যাবা, তুমি এখানে অঙ্ক করো, ইংলিশ করো, হাঁকাও হাঁকাও, এটা লিখতে দিবে, ওটা লিখতে দিবে, মানে বিরক্ত, মানে কি বলে এটাকে, বিরক্ত কাকে বলে, কিছু বলাও জানা, রাগও খুব, চুপ করে হলে সয়ে যেতাম আর লিখতাম। লেখার জন্য অনেক মার মার খেয়েছি আমি, অনেক মার বলতে মাঝে মাঝে মার খেয়েছি আর বেশিবার বকা খেয়েছি বেশি, কিন্তু তারপরেও আমার লেখা ভালো হয়নি, এখনও আমার লেখা ভালো না, কেন রে? তারপর সর্দি লাগছে রে। তারপর এরকম করে চলতো আমাদের জীবন। আর কি, একবার মা আমাকে মারছিল খুব, ইয়া দিয়ে, কি বলে এটাকে, আপনারা চিনবেন কি না, খন্তা না কি যেন বলে গ্রামের ভাষায়, ভুলে গেছি আমি, ওই যে ছাই উঠে যে মাটির চুলা থেকে, ওটা ওটা দিয়ে আমাকে পিটার ধরেছিল একবার। তো দূর থেকে ছুঁড়ে মারছিল, তো মাথায় লাগছিল খুব, এটা আমার মনে আছে। পাশাপাশি ছিপ ছিলেন কিনা জানি না, ছিপ দিয়ে মাছ মারতাম। তারপরে কি, ও একটা মজার ঘটনা আছে, সে এখন তো খুব একটা কম ইয়া হয়, কি বলে, ঝড় বৃষ্টি হয়, ঝড় কম হয়, সেই সময় ঝড় হলে মানে মানুষের এটা উড়ে যাইতো, ওটা উড়ে যাইতো, এটা ভেঙে যাইতো, গাছপালা বড় বড় ভেঙে যাইতো। এই বাসটা যাক, তো ঘটনাটা হচ্ছে এটা যে প্রচন্ড ঝড় বৃষ্টি, মানে ঝড় হচ্ছে আর কি, বাতাস হচ্ছে আমের সময়। তো আমাদের বাড়ির সাথে পাশে যে খুলি বলে মানুষ গ্রামে, সেই জায়গায় আমি, আমাদের গাছ আছে, আমাদের রুমে বাসাও আছে, গাছ, আমের গাছ। তো স্বাভাবিকভাবে মানুষ কী করে, ঝড় বৃষ্টির সময় নিজের গাছের আম করে না, তো আমি ফির এত বকধা, আমি আমাদের গাছের আম না কুড়াইতে গিয়ে, আমি মানুষের, আমার একটা দাদা আছে তাদের গাছে আমি আম কুড়াইতে গেছি, আর আমাদের আমগুলো, সব আমগুলো মানুষ নিয়ে গেছে। এই যে আমাকে বকাবকি শুরু করছে, মাথায় নষ্ট, কেন আমি আমাদের গাছের আমগুলো কুড়াইলাম না, মানুষের গাছের আম কুড়াইতে গেছি, তা আবার খুব একটা আনতে পারে নাই, ওইরকমই বকাবকি করছিল। তো এগুলো স্মৃতি। তো গ্রামে কিন্তু আশেপাশে বিভিন্ন রকম মেলা টেলা লাগে, ছোটোখাটো বিভিন্ন রকম হিন্দুদের বা আমাদেরও বিভিন্ন রকম লাগতো, পীরের মেলা লাগতো আমাদের এখানে একটা, তারপরে একটা হিন্দুদের বিভিন্ন রকম মেলা টেলা লাগে, ওইগুলাতে সেই সময়ের কথা বলতেছে, 10-15 টাকা করে দিত, 10-15-20 টাকা করে দিত সেই সময়, এটা মানে অনেক, কারণ কি, কারণ অনেক, কারণ 1 টাকা দিয়ে অনেক জিনিস পাওয়া যেত, 2 টাকা দিয়ে অনেক জিনিস পাওয়া যেত, আর সেই সময় 10-15 টাকা আমার জন্য, 20 টাকা আমার জন্য অনেক কিছু ছিল,
অনেক 20 টাকা মানে কি অনেক ছিল কারণ তখন মিষ্টি ছিল একটা মিষ্টির দাম 2 টাকা ছিল আপনারা খাইছেন কিনা আমি জানি না বা যারা আমার সিনিয়র অনেক তারা হয়তো জানেন যারা জুনিয়র তারা হয়তো বুঝতে পারবে না 2 টাকা করে একটা মিষ্টির দাম একটা পাপড় 1 টাকা তারপরে একটা তোমার বাদামি 3 টাকা 2 টাকা করে ছিল তো এই 10 15 টাকা করে 15 20 টাকা নিয়ে আমরা মেলা যাইতাম আমার বন্ধু বন্ধু সহ বন্ধুরা কয়েকজন মিলে খাওয়া দাওয়া করতাম ঘুরে আসতাম ভালো লাগতো জীবনটা ভালোই ছিল সেই সময় কোনো পড়াশোনা চাপ খুব একটা ছিল না পড়াশোনা কাকে বলে জানতাম না মানে বাইরের জগৎ সম্পর্কে জানতামই না তবে জীবনটা ভালো ছিল সেই সময় এই যে বাইক ছিল না ক্যামেরা ছিল না মোবাইল ছিল না আমার কিছুই ছিল না আমাদেরও সেই সময় মোবাইলও ছিল না সেই সময় 2001 2 কি মোবাইল ছিল এলাকায় গ্রামে বলেন তো কিন্তু তারপরও জীবনটা যে এনজয় করছি আমরা এখনকার এখনকার ছেলেপেলে বুঝতেছেন এরা মানে কি এরা কি পাইছে আমাদের মতো কি পাইছে ওরা সুযোগ সুবিধা এইভাবে খেলাধুলা করার তাছাড়া আমরা কিন্তু গ্রামে আরও খেলাধুলা করতাম এখন মনে পড়লো এগুলাকে লবণ গাদন বলে গোল্লা ঝুট বলে এগুলো খেলতাম তারপরে ফুটবল খেলতাম হ্যাঁ মনে পড়লো ফুটবল খেলতাম আমার কিন্তু আমি প্রতি মেলায় আমাদের এখানে একটা মেলা হয় প্রতি বছর প্রতি মেলায় আমি ফুটবল কিনতাম কারণ ফুটবল আমি সেই রকম খেলতাম ফুটবল খেলতাম তারপরে ফুটবলই কিনতাম আমি মেলায় সাধারণত আর যখন ছোট ছিলাম তখন তো পিস্তল কিনতাম মেলায় এই যে আমরা 10 মাইল ঢুকতেছি কিন্তু তো বাসার জন্য কি নিয়ে যাবো ওইটা চিন্তা করতেছি হ্যাঁ দেখি কি নিয়ে যাওয়া যায় তো এই হচ্ছে আমার জীবন তারপরে 2004 সাল থেকে আমি বাইরে থাকা শুরু করলাম আমাকে রাখলো বাইরে আমাকে বাইরে রাখলো কারণ আমার বাবা হয়তো বুঝতে পারছিল যে বাড়িতে থেকে খারাপ হয়ে যাবে বা কিছু করতে পারবে না এই তখন থেকে বাইরে আছি এখনও বাইরে আছি আল্লাহর রহমতে ভালোই আছি এবং জানে না ফিউচারে কি হবে এই আর কি চলতেছে আল্লাহর রহমতে ভালোই চলতেছে খারাপ না আমাকে কিন্তু ঠান্ডা লাগতেছে এমনিতেই সর্দি লাগছে তো অনেক ঘটনা শেয়ার করলাম আপনাদের সাথে জানি না কেমন লাগলো আমার জীবনের সাথে কারো জীবন মিলছে কিনা আমি তো মানে কি বলবো একটা প্রাইমারি স্কুলের টিচার সেই সময় 1 বিঘা জমি ছিল না আমার বাবা আমাকে বলে মানুষের বাসায় লজিং থেকে পড়াশোনা করছে আলু খেয়ে স্কুলে গেছে আলু খাবার ছিল না আর এখন আমাদের বলে যে তোমাদের সব কিছু হয়েছে এখন আছে তোমরা তো এখন এগুলো বুঝবা না এই মানে আগের ইতিহাস তুলে ধরে আর কি মাঝে মাঝে খারাপ লাগে মাঝে মাঝে বিরক্তও লাগে দেখি কথা বারবার বা এই তো এখন তো আমাদের গাড়ি বাড়ি সব কিছুই হয়েছে সেই সময় তো নাকি কিছুই ছিল না আমাকে বলতো এই আমরা কিন্তু যে 10 মেলা ঢুকে গেলাম তো অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম আরও হয়তো অনেক ঘটনা লুকায়িত আছে মজার মজার ঘটনা লুকায়িত আছে তবে শেকর বলতে একটা কথা আছে শেকর মানুষ বলতে পারে না আজকে যারা বড় বড় জায়গায় গেছে তারাও কিন্তু গ্রামেরই মানুষ আর আমরা দেখছি গ্রামের ছেলেপেলেরাই কিন্তু অধিক ট্যালেন্ট তারা কিন্তু সুযোগের সুযোগ পাচ্ছে না বা সুযোগ পায় না তারা যদি সুযোগ পাইতো অনেক ভালো কিছু করতে পারতো আমি 10 মাইলে চলে আসলাম আমি এখানে একটা হোটেলে ঢুকতে হবে যে হিমাদ্রি সুইটস এখানে দেখি কি নেওয়া যায় হিমাদ্রি সুইটস মিষ্টি কত করে এত এত বেশি করছেন কেন আর কালোটা আর ওই ও ওইটা 300 করে ওইটা কালোটা 1 কেজি দেন ওইটা কম টম রাখা যায় না একটু আপনার এখানে তো প্রায় প্রায় আসে
পলিথিন দুইটা দিয়েন নাহলে ছিড়ে যাবে। আচ্ছা আরেকটা কাজ করেন, জিলাপি তো আজকের না, আজকের জিলাপি হাফ কেজি দেন। হ্যাঁ কত হাফ কেজি? 50 করে নিয়ে যায় 80 এখন। একটু চেঞ্জ করে দেন না, ঝামেলা করবে। আপনি পলিথিন দুইটা দিয়েন। বাইকে যাবে এটা, পলিথিন দেওয়া যেত না ওইখানে, মানে জায়গাটা শর্ট হবে, বাইকে নিব তো ওইখানে বাইকে সমস্যা হবে না, না ওইখানে ঢুকবে না, আমি হ্যান্ডেলে ঢুকাই দেবো। প্রায় 25 বাজে গেল 4টা, যেখানে আমার সকালে যাওয়ার কথা। আমি 10 মাইল ক্রস হইলাম, মানে পাস করলাম, পার হইলাম, 10 মাইল পার হচ্ছি। এখানে পূজার সময়, যে পূজার সময় পূজা লাগে, দুর্গা পূজার সময় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির। এই যে গ্রামের বাজার, খুব ভালো, গ্রাম বলা যাবে না, শহরই বলা যায়। এখানে কলা, যখন কলা সিজন হয় তখন অনেক কলা থাকে এখানে, কলা কি বলে লাগে, কলা বিভিন্ন জায়গায় যায়, বড় বড় ট্রাকে করে এখান থেকে যায়। তোমার জন্য বুকের ভেতর একটা জায়গা রেখেছি, লা 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 হো 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 হো।
আমি পাগল পারা, আমি দিশায় হারা। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খোঁজে ভুবনে আমার আপন জন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনা পরে আমি পেলাম তোমার মন। বলো না কি সুখ তুমি পেলে, তুমি আমায় করতে সুখী জীবনে। অনেক বেদনাই সয়েছ, আজকে অনেক কথা শেয়ার করলাম আপনাদের সাথে। জানি না কার কেমন লাগছে, কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে, এটাই স্বাভাবিক। এখানে কৃষি খামার দেখতে পাচ্ছি একটা, এখানে যদিও যাইনি, যাবো যাবো করে যাওয়া হয় না, যাবো একদিন ঘুরতে। কৃষি কী কী আছে এখানে, কৃষি খামার, আসলে বিষয়টা কি ন্যাচারাল জিনিস ভালো লাগে আমাকে, কৃত্রিম জিনিস খুব কম পছন্দ করি। এই কারণে যারা মেকআপ করে তাদের থেকে যারা মেকআপ না করেই সুন্দর তাদেরকেই ভালো লাগে আমার। এরকম অনেক আছে যে মেকআপ না করেই সুন্দর লাগে। এই ব্রিজটা এখনো ঠিক করেনি, কেন যে করেনি আল্লাহই জানে। অনেক দিন হলো ধুলা, তবে যতটুকু আমি দেখলাম দেখলাম গবেষণা করে সেটা হচ্ছে শহরের চেয়ে গ্রামে ঠান্ডা বেশি। শহরে তো একটু বের হতে পারতেছি রাতের বেলা, কিন্তু দিন গ্রামে রাতের বেলা বের হতে পারে না। আমাকে যদি কেউ বলেন আপনি কোনটা বেশি পছন্দ করেন, গ্রাম না শহর, আমি নিশ্চয়ই বলবো গ্রাম আমার ভালো লাগে, কিন্তু দীর্ঘদিন গ্রামে থাকতে পারি না। কয়েকদিন বাসায় থাকলেই গ্রামে থাকলেই খারাপ লাগে, কেমন কেমন লাগে। তবে এটা কেন বললাম গ্রাম ভালো লাগে, কয়েকটা কারণে। গ্রামের মানুষ খুব সহজ সরল, খুবই সহজ সরল, যারা গ্রামে ছিলেন তারা হয়তো বুঝতে পারবেন, যারা গ্রামে ছিলেন না তারা হয়তো বুঝতে পারবেন না গ্রাম কি জিনিস। খুবই ভালো একটা জিনিস, একজনের বিপদে সবাই এগিয়ে আসে, যেটা শহরে আমরা পাই না। একজন যদি মরেও থাকে বাসার ভিতরে কেউ বুঝতে পারবে না। শহরে শহরের মানুষজন খুব স্বার্থপর। এই যে আমরা কান্তজি মন্দিরের এখানে চলে আসলাম, কান্তজি মোর, এটা এটা কান্তজি মোর, এই যে এটা কান্তজি ব্রিজ, এটা হচ্ছে কান্তজি ব্রিজ। পানি এখন নাই, এই যে পানি নাই, এই পাশেও পানি নাই। এখানে অনেকেই ঘুরতে আসে। বালু দেখি করবে, এখানে এতগুলো বালু ভরাট করছে, সেরকম লাগতেছে, এটা বালু ছিল না।
স্বপ্ন তুমি সত্যি তুমি। আরেকটা বিষয় সেটা হচ্ছে গ্রামের কিন্তু যে শাকসবজি গুলো টাটকা পাওয়া যায়, এই যে আপনি চাইলে টাটকা শাকসবজি খাইতে পারবেন গ্রামে। আর যদি নিজে আবাদ করেন তাহলে, খাওয়ার জন্য যদি আবাদ করেন তাহলে সার বিষ দিবেন না, সার বিষ বিহীন খাইতে পারবেন, ভালো লাগবে। শহরে এটা হয় না, গ্রামে যেটা হয় শহরে সেটা হয় না। আমার ভেতর তুমি থাকো, তোমার ভেতর আমি, দূরে গেলে ভালোবাসা মরণ হবে জানি। ও কয়েকদিন আগে এখানে একটা মেলা হইলো, কান্তজি মেলা, প্রায় এক মাস চলছে, এই কয়েকদিন আগে শেষ হইলো, হয়তো 10-15 দিন আগে শেষ হইলো, 15-20 দিন বা 25 দিন আগে শেষ হইলো। তখন এখানে সেই জাঁকজমক ভাবে চলতেছিল, লোকজন, দোকান পাট, সার্কাস টার্কাস ইত্যাদি। এখন মেলা শেষ, এখন তারপরেও মানুষ জন যারা বাইরের মানুষ তারা ট্যুরে আসে এখানে, ঘুরতে আসে এখানে। আর স্থানীয় মানুষজন কম থাকে এখানে, বাইরের গুলোই বেশি থাকে। এই হচ্ছে কান্তজি মেলা, মন্দির ওই পাশে, এখানে গ্যারেজ, এখানে মেলা লাগে। মেলার সময় যারা আসতেন তারা বলতে পারবেন কেমন হয়, আর যারা আসেনি তারা তো বুঝতে পারবেন না। এগুলা মানে গ্যারেজ দিয়ে ভর্তি হয়ে থাকে, গ্যারেজ, সাইকেল টাইকেল মোটর সাইকেল ভর্তি হয়ে থাকে এগুলা মেলার সময়। আমার ভেতর তুমি থাকো, তোমার ভেতর আমি, ঘুরে গেলে ভালোবাসা মরণ হবে জানি। আজকে কি বার? আজকে রবিবার না? হ্যাঁ রবিবারই তো। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যেই মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোর দে না। ঠান্ডাটা কাল সেই লাগলো আমার বুকে, এমনিতে নাক বন্ধ হয়ে গেছে, কালকের ঠান্ডা লাগে। শীতের সময় এগুলো প্রায় প্রায় হয় আমার, বিরক্ত লাগে, খুবই বিরক্ত লাগে। গরমের সময় ফের অতিরিক্ত গরম লাগে, শীতের সময় অতিরিক্ত ঠান্ডা লাগে, আল্লাহ জানে কি যে শরীরের ভিতরে আসছে, আল্লাহ জানে। এই সেই প্রাইমারি স্কুল যেটা আমার হাতে করেছিল পড়াশোনার, ওফ, এগুলো ছিল না, এই যে ঘেরাগুলো ছিল না, দেয়ালগুলো, মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে আমার বাবা চাকরি করত, এখানে আমার স্মৃতি আছে অনেক, কি বলবো। এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন চাটাল টাটাল যে সেই করছে, এগুলো ছিল না, এগুলো ছিল না, এই লিচুর গাছগুলো ছিল, কি বলবো, স্মৃতি বিজড়িত হয়ে গেলাম। এই বিল্ডিং ছিল না, এগুলো ছিল না, সময়ের পরিবর্তনে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আমি কিন্তু খুব জোরে আসিনি, আপনারা দেখছেন কিন্তু
স্লো গতিতেই আসছে, আমি এই স্লো বাইক চালাই, বেশি জোরে যায় না। কি করবে